নমস্কার, আমার গুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো মুসুর ডালের বড়া দিয়ে পটলের ঝোল। মুসুর ডালটাকে আমি 6-7 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম জলে, জলটা ফেলে দিয়েছি। ফেলে এবার মিক্সিতে এটা পেস্ট করে নেব। মুসুর ডালটাকে এবার মিক্সিতে আমি পেস্ট করে নেব। আমি এখানে ছোট চামচের 1 চামচ নুন নিয়েছি, 1টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে কিছু মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালো জিরে। এই মশলাগুলো মিক্সিতে একবারে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে বড়াগুলো দিয়ে দিচ্ছি। দু মিনিট পরে বড়াগুলোকে এক এক করে উল্টে দেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। 3-4 মিনিট ধরে আমি বড়াটা ভেজে নিয়েছি এপিট ওপিট উল্টে। দুটো পিটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। বড়াটা ভাজার সময় লো ফ্লেমে ভাজবেন। এটা আমি এবার তুলে ফেলব। আমি দেখুন এখানে পটলগুলো ছুলে নিয়েছি, অল্প অল্প খোসা গায়ে রেখেছি, আর দুটো দিক এইভাবে চিরে নিয়েছি। পটলগুলোর গায়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার পটলগুলো আমি ভেজে নেব। নুন হলুদ মাখানো পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। পটলটা তুলে ফেলব। পটলটা তুলে রাখার পরে যেটুকু তেল কড়াইতে অবশিষ্ট আছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। পটল ভাজলে কিন্তু তেলটা এরকম কালো হয়ে যায়, তার মানে এই নয় যে তেলটা বা কড়াইটা পুড়ে গেছে। তেজপাতাটা দেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হিং। হিংটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার নুন আর হলুদ মাখানো কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এখানে আমি যে মশলাটা পটলে ব্যবহার করব সেটা হলো জিরে, আদা, কাঁচা লঙ্কা। এখানে আমি বড় চামচের 1 চামচ সাদা জিরে, 1 ইঞ্চি আদা আর 4-5টা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আলুটা 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার বাটা মশলাটা দিয়ে দেব। মশলাটা কষানোর সময় এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 7 মতো নুন। মশলাটা যে থকথকে ভাবটা দেখছেন, এটা আমি কিন্তু মুসুরির ডালটা বাটার পরে মিক্সিটা কিন্তু ধুইনি, একটু ডাল লেগেছিল, তার মধ্যেই জিরে আদা কাঁচা লঙ্কা বেটেছি, তার জন্যে কিন্তু এর টেক্সচারটা এরকম দেখতে হয়েছে থকথকে। এতে কিন্তু এর ঝোলটাও কিন্তু একটু ঘন হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। মশলাটা কষাতে কষাতে আলুগুলো গলে গেছে,
মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা বড়া পটল সব দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে নেব মশলার সাথে। মশলাটা পটল আলু বড়ার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল। ঝোলের মধ্যে বড়া পটল আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এটা একটু ঝোলঝোল রাখবো কারণ বড়া অনেকটাই ঝোল টেনে নেয়। এবার সব শেষে আমি এতে চিনি দিয়ে দিলাম। পটল আলু বড়ার পাতলা ঝোলটা আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট করুন, বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।